रोजा आइल बरको तेरे चंद्रायन आशे ताही से जेबने गुना मापो होबे रमजाने मासते आमी आमिर हमजा ओ यार नारी प्रशंसा करतासि जल्लाह तबरक तआला सम्मुखे रमजान मास दितासे जे रमजान मासे विश्वर जमीने कोटि कोटि नारी गुना माफ हुए जाबे এই বিশ্বর জমিনে আসামে ভারতবর্ষে বাংলাদেশে মক্কা মদিনায় যত দেশ মহাদেশ আছে সমস্ত নর নারীর গুনাহলা মাফ করে দিবে যদি আমরা আল্লাহর কাম করতে পারি সুবহানাল্লাহ আমার মায়েরা এবং বজন রোজা থাকতে হবে তিরিশটা রোজা থাকবান আমার নবী কইতা স্যার সাহাবারা শুনুন রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করলো রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করলো হাদিসের মধ্যে লেখা আছে আমার নবী কইতা স্যার সাবান রমজান মাসে যে ব্যক্তি একটা নফল আদায় করলো একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা সেই রমজান মাসে আমার নবী কইতাছে কেউ যদি একটা একটা ফরজ আদায় করলাম রমজান মাসে একটা ফরজ আদায় করলাম সত্তরটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবেন সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা এত নেকি অর্জন করার জন্য সুবিধা দিল ওই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা আমি আমির হামজা বলতাছি রোজাও সন্মুখে এসে গেছে আমায়রা আমার বাজান গুণ ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছি যে নবীকে সৃষ্টি না করলে রমজান শরীফ হইতো না রোজার মাস আসতো না ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুরা আমার মায়েরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন রোজার উদ্দেশ্য হইল শয়তান এবং যে নফসকে দমন করা যে শয়তান আদম হাওয়াকে গন্ধম খিলাইছিল যে গন্ধম খাওয়ার জন্য ওই হাওয়া বিবিকে আদমকে হারে জান্নাতে বাহির করে দেয় ওই শয়তানকে দমন করতে হবে ওই শয়তান দমন হয় রমজান মাসে সুবহানাল্লাহ আমার বন্ধুরে শয়তান এবং নফসকে দমন করা নফস কত কিছু কয় নফস কইতে তুমি জেনা করো চুরি করো সুদ খাও পিতা মাতাকে অমান্য করো পিতা মাতার কথা নাফরমানি করো পিতা মাতার কথা শুনো না এই সমস্ত কুবুদ্দিকার আদায় শয়তান দিতেছে নফস বিভিন্ন জায়গায় গেতাছে বিভিন্ন কুকম করার জন্য নফস মানুষকে কইব কাম করো খারাপ কাম কর এই নফসকে দমন করতে হবে এই রমজান মাসে আমরা নফসকে দমন করবো আল্লাহুম্মা আমিন আমার মায়েরা কিন্তু ইফতারের সময় যদি বেশি খায় তবে উহার উদ্দেশ্যই ব্যাহত হয় তার মানে অতিরিক্ত বেশি খাও ইফতারের সময় আহারে থালিয়ে থালিয়ে ইফতার দেশে দেশে ইফতার এত ইফতার খাইছে খাইতে খাইতে কত মাসে বমি করে দিতেছে কত মাসে পেটের বেমার হয়ে গেছে এরকম যদি ইফতার করো তাহলে রোজা শুদ্ধ হবে না যা পরিমাণ মতো খাও তাই খাইতে হবে অতিরিক্ত বেশি খাওয়া যায় হবে না আমার বন্ধুরে এতে আমরা শুধু আহারের সময় পরিবর্তন করিলাম আমরা রমজান অন্য মাসের চেয়ে অধিক পরিমাণ খাদ্য সামগ্রীর আয়োজন করি এবং যে দিনভর উপবাস থাকিয়া মজার খানার ঝাপাইয়া পড়ি ইহা নিঃসন্দেহে কামভাবকে দমন না করিয়া উহাকে আরও উত্তেজিত করিতে দেয় না ওজবিল্লা যদি আমরা বেশি বেশি খাই অতিরিক্ত খাইলে মনের ভিতরে কত কিছু আসে
কিসের রোজা তোমার? রোজা থাকি রোজার মতন থাকতে হবে, সারাটা রাত সারাটা দিন উপবাস থাকলাম, এই যে পেটটা বের অতিরিক্ত খাইলাম সন্ধ্যার সময়, বেশি খাইলে পরে পেটের ব্যাপার হয়, পেটের মানে গরুর মুটুর গোলমাল করতেছে, ওই সমস্ত রোজা শুদ্ধ হবে না। আমার বন্ধুরে এমনভাবে খায় ইফতারের সময় কোটি কোটি মানুষের গুনালা মাফ করে দেয়। আমার বন্ধুরে আমার মায়েরা, ইফতারের টাইমে দুইটা হাত রামিন ধরতে হবে, রব্বুল আলামিন জীবনে কত গুণা করছিলাম, সগিয়া কবিরা জাহিরি বাতিনি যত গুণা করছি আল্লাহ দুইটা চক্কের পানি ফেলাইতেছে, তুমি আমার জীবনের গুণালা মাফ করে দাও। ইফতার টাইমে যে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। কম কম করে খাইতে হবে, অতিরিক্ত বেশি খাওয়া চলবে না। আমার বন্ধুরে হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন, শয়তান তোমাদের শিরায় শিরায় চলাচল করে, কাজেই খুদার দ্বারা ওয়ার পয়ে গতিবিধি বন্ধ করো। তোমার রগে রগে শয়তান চলাচল করতেছে, বিভিন্ন খারাপ কামে নিয়ে যায়। যদি আমরা কম কম করে খাই তাহলে শয়তান অত আমাদের সঙ্গে যুদ্ধতে জয়লাভ করতে পারে না। আমার বন্ধুরে অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্তি থাকিলে নফসের লালসা বৃদ্ধি পায়, আর নফস ভুকা থাকিলে অঙ্গ প্রত্যঙ্গ পরিতৃপ্ত থাক। কারণ আমার পেটের মধ্যে খাওয়া নাই, আমার না আল্লাহ বলতাছেন রে ফেরেশতা, তোরা নেকি লেখিস না, রমজান শরীফে কত কষ্ট করে আমার বান্দা বান্দা রোজা রয়েছে, ওই নেকির বদলে আমি জান্নাতটা দিয়ে দিব। আল্লাহ খুশি হয়ে যায়, নেকির বদলে আল্লাহ নিজেই সব কিছু দিয়ে দেয়, ফেরেশতা করে নেক পাল্লা করে, কারণ আল্লাহ নিজেই তারা তার পুরস্কার দিয়ে দেয় বন্ধু। তাই কম কম করে খাইয়া রোজা থাকতে হবে, অত অত বেশি খাইলে আর রোজা কী হলো, তোমার ভিতরে শয়তানের বেশি হবে, নফসর যে গতি বেশি বেড়ে যাবে, ওই জন্য কম কম খাইলে হারে নফস দমন থাকে, শয়তানও দমন হয়ে যায়। আমার বন্ধুরে রোজার অন্য উদ্দেশ্য গরিব দুঃখীদের প্রতি মিলন সহানুভূতি, কিন্তু শেষ রাতে দূর জেলার দ্বারা উদ্বোধন করিলেন, দিনহীনদের দুঃখ কতটুকু বুঝে আসিবে। আমরা জিলাপি খাইতেছি, মিষ্টি খাইতেছি, মাছ মাংস খাইতেছি, আমার বাড়ির নিকটে অনেক মানুষ গরিব দরিদ্র মানুষ আছে, তা তো পেটটা ভরে খাইতে পারে না, তার দিকে লক্ষ্য করতে হবে। রমজান মাসে কার মেতে খাওয়া নাই, ইফতার করতে পারে না, সেরি খাইতে পারে না, কিছু কিছু সহায় সাহায্য করতে হবে, তাই তো তোমার রোজা পরিপূর্ণ হয়ে গেল সুবহানাল্লাহ। নিজেরা পেটটা ভরে জিলাপি খাইতেছি, মিষ্টি খাইতেছি, আমার বাহিনী কোটে অনেক গরিব দুঃখী আছে, তাদের খবর আমি নিলাম না, তোমার রোজা শুদ্ধ হবে না। আমার মন ধরে ক্ষুধা তিন চার যাত না একটু ভোগ করিলেই তো তাহাদের সহিত খানিকটা মিল হইতে পারে, হয়তো বসর হাপির নিকট কেউ সাক্ষাৎ করিতে গিয়া দেখে যে তিনি শীতে কাঁপিতেছেন। আরে যারের মধ্যে বেসরে কাঁপতেছে, এত শীত থরথর করে কাঁপতেছে, কেন কাঁপতেছে? হযরত বসর হাফি তার নাম হইতেছে, মনে রাখবেন কথাটা, হযরত বসর হাফি, হাফির নিকটে হ্যাঁ কেহ সাক্ষাৎ করিতে দেখে তিনি শীতে কাঁপিতেছে, মানে জারের মধ্যে থরথর করে কাঁপতেছে, হ্যাঁ বস্ত্র পরিধান না করার কারণে জিজ্ঞাসা করে তিনি উত্তর করেন, অসংখ্য বস্ত্রহীন গরিব রহিয়াছে, সকলের সহিত সহানুভূতি করা আমার পক্ষে দুঃসাহ। তার মানে উনি কাপড় চোপড় খুব একটা ভালো কাপড় দামি কাপড় সে গত দেয় নাই, তার কাপড়গুলো খুব একটা ভালো না, জিজ্ঞাসা করলো একজন ব্যক্তি, হুজুর আপনি কাপড়গুলো খুব একটা ভালো না, আবার এরকম কাঁপতাছেন কেমন নাকি? মেয়ের জন্য কাঁপতাছি, ভালো ভালো কাপড় পিনলি তাহলে তার তো আমি ধনী হয়ে গেলাম বেশি অতিরিক্ত, আর কত গরিব দুঃখী আছে তারা তারা কাপড় পাই না, কত কাপড় ভালো কাপড় দেয়ই নেই, হ্যাঁ তাহলে আমি যদি পুরান ধরনের কাপড় পিনলি গরিব ভালো চলি তাহলে আরও যে গরিব আছে তাদের সঙ্গে মিল মহব্বত হয়ে যাব, আল্লাহ খুশি হব, এই জন্য আমি বস্ত্র গোনা কাপড় চুর গোনা খুব একটা ভালো কাপড় মান নাই। বলতে আমার নবী কত কষ্ট করছে জানেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করছে, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে পাইছেন, বলতে রোজা রোজাই রোজা কবুল হবে, রোজার মতন রোজা থাকতে হবে। আমার বন্ধুরে তুই মন চাই কিছুক্ষণ বস্ত্রহীন থাকিয়া তাদের সমকক্ষ হই, যে মারা কিউল ফালাহের গ্রন্থকা লিখিতেছেন সেই রীতে অধিক ভোজন করিবে না। ওই শেষ সাইতে আমরা আগে এত খাইছি, এত খাওয়া খাইছি, আবার শেষ সাইতে তিন থালি মারিয়া দিছি,
এত খাওয়া খাইলাম সারাটা দিন চুন পুরা ঢেকে উঠতেছে পেটের গন্ডগোল, তোমার রোজা শুদ্ধ হবে না। এমনভাবে তুমি খাইবা বাজন যাতে সারাটা দিন রোজা ভালো করে থাকতে পারো, পেটের কোনো বেমার না হয়, গোলমাল না হয়। একটা দিন না খায়া থাকলে তিরিশটা দিন দৃশ্য শেষেতে খাও, সন্ধ্যার টাইমে তুমি ইফতার করবা, সারাটা দিন মানুষে মরতে পারে না। হায়া যে পর্যন্ত আছে বাজান, কোরআনের মধ্যে আছে যার হায়াত আছে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, যখন যার হায়াত থাকবে না সে দুনিয়া থেকে চলিয়ে যাবে। তাই আমরা পেটটা ভরে খাইলাম না, কিছু কিছু কম করে খাইলাম রোজার মধ্যে, নিশ্চয় রোজা শুদ্ধ হয়ে যাবে। রোজা শুদ্ধ হওয়ার জন্য এই সমস্ত কোরআনের কথা হাদিসের কথা আমি বলতেছি, আমরা ভালো করে শুনবেন। অতীতে বেশি খাওয়া চলবে না, রোজার মধ্যে জেলাপি খায় পেটটা ভরে গেল, মিষ্টি খায় পেটটা ভরে গেল, তোমার কিসের রোজা? রোজা থাইকে যা পরিমাণ মতো হয়, কত কত সাহাবা করে দেখছি, অনেক বুজুগানের খেতায় পড়ে দেখছি, অল্প পানি ইফতার করছে, অল্প অল্প খায়া খায়া তার রোজা থাকছে। রোজা রোজাই হইতে হবে, অতিরিক্ত খাইলে পেটের গোলমাল হয়, গন্ডগোল হয়ে যায়, রোজাটা শুদ্ধ হয় না। আমার বন্ধুরে যেমন বড় লোকদের অভ্যাস, ওতে রোজার মাকসুদ বিফলে যায়। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট কোনো বর্তন পূর্ণ করা অতটা অপছন্দ নয় যতটা পেট ভর্তি করা অপছন্দ। তার মানে অতিরিক্ত পেট ভরে খাইলে আরে আল্লাহ বেজার। পেটকে কোনো কোনো ক্ষেত্রে পাওয়া গেছে, পেটকে তিন ভাগ করতে হবে, এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, আর এক ভাগ খাই রাখতে হবে। তো সে খাওয়ালে পছন্দ করলো, আর পেটটা গলা বন্ধ জেলাপি খায় ভরাইছি, গুডুর মুডুর গুডুর মুড়ি পেটের মধ্যে করতেছে, এই সমস্ত নিয়ে রোজা খালি, রোজাটা শুদ্ধ হবে না। আমার মায়েরা আমার বন্ধুরে, হুজুর সাল্লাম আরও বলেন, সোজা দাঁড়াইবার জন্য কয়েকটি মিষ্টি অন্নই যথেষ্ট। সুবহান আল্লাহ, তুমি দাঁড়াইতে পারো, এতে খাড়ায় নামাজ পড়তে পারো, তুমি হাড়াচাড়া করতে পারো, যা তোমার প্রয়োজন তুমি তাই খাও, তুমি অতিরন্ত খাইও না। হ্যাঁ, কেউ যদি খাইতে চায় তবে উদুরকে যেন তিন ভাগে বিভক্ত করে। আর কথা আমি আগেই বলছি, এক তৃতীয়াংশ অন্নের জন্য পেটকে তিন ভাগ করতে হবে, এক ভাগ তুমি খাইবে অন্নের জন্য, অপরটি পানির জন্য, আর এক অংশ যে তিনটা অংশ করছো পেটটা, আর এখন তুমি পানি দিয়ে ভর্তি করছো। সুবহান আল্লাহ, সেসঙ্গে যেন খালি রাখে হুজুরে পা কয়েকদিন যাবত যে ক্রমাগত উপাস থাকিতেন, নিশ্চয় তাহার কোনো তাৎপর্য ছিল। আমার নবী একদিন না দুই দিনে অনেক দিন না অনাহারে থাকছে, পেটে খাওয়া যায় না, এই পাত্র বাইন্দা বাইন্দা থাকছে সাহাবারা, কত কষ্ট করছি। আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা নবীর সাহাবা, সেও কত না কষ্ট করছে, পেটটা বইরে খাইতে পায় নাই। আমার নবী অনেকটা দিন অনাহারে থাকছে, সে তো পেটটা ভরে খাইতে পারে নাই। আমার বন্ধু, আমরা সচকে দেখিয়াছি হযরত মাওলানা খলিল আহমদ সাহেব চিহির ইফতারিতে মাত্র দেড়টা চাপাতি খাইতেন। সোবাহানা দেখেন কেতাবে কি লিখছে, এখানে বলছেন আমরা সচকে দেখিয়াছি। হ্যাঁ, হযরত মাওলানা খলিল আহমেদ উনি মাওলানা পাশ করছে, বুখারি পড়ছে, হাদিস পড়ছে, কোরআন পড়ছে, উনি মাওলানা কি মাওলানা, উনি হচ্ছে মাওলানা খলিল আহমেদ, তার নাম হইতেছে মনে রাখবেন খলিল আহমেদ, সেহরি ও ইফতারিতে হ্যাঁ মাত্র দেড়টা চা পাতি খাইতেন। সুবহান আল্লাহ, চা খাইছে তার কি সে মরছে? দেড়টা চা পাতি খাইছেন তাও সে রোজা থাকছে। সুবহান আল্লাহ, অত বেশি খামখাম করলি, অত তো খাওয়া খাওয়া করলি, রোজার কোনো মর্যাদা থাকে না, কোনো মূল্য থাকে না, তাই দেড়টা চা পাতি খায়া শিরো থাকছে, কত কষ্ট করছে সে। বন্ধু, যে সমস্ত কথা আমি বলতে চাই মনে রাখেন, রোজা শুদ্ধ হয়ে যাবে, রোজা একদম আল্লাহ কবুল করবে। সুবহান আল্লাহ, আমার আল্লাহ বলতাছেন রে দুনিয়ার মানুষ, মানুষে ঘুম পাড়তাছে, আমার আল্লাহ ঘুম পারে না। মানুষের স্ত্রী আছে, স্বামী স্ত্রী সহবাস করতেছে, এমন আরামে শুয়ে ঘুম পাড়তাছে, আমার আল্লাহ কয় বান্দারে, আরে আল্লাহর তো কোনো সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ কেমন করে থাকেন? আমরা পেটটা ভরে খাই, আমার আল্লাহ কিছুই খায় না। চিন্তা করতে হবে,
তে আল্লাহ বলতেন বান্দরে যারা রোজা থাকে আমিও খাই না, আল্লাহ কয় আমিও খাই না, আমার বান্দাও খায় না, কত কষ্ট করিয়া আত্মা ছটফট করেছে পানির জন্য তাও পানি খাইতেছে না, কত কষ্ট করে রোজা রয়েছে, ওই রোজার বদলে আমার আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করিলে বলিতেন খুদা নাই তবে বন্ধু বান্ধবদের খাতিরে একসঙ্গে বসি, হযরত শাহ আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ রমজানে কয়েকদিন যাবত দুগ্ধবিহীন কয়েক পেয়ালা চায়ের উপর রোজা রাখিতেন সুবহানাল্লাহ। আ মায়েরা শোনো, আমার বন্ধুরে শোনো, কি সমস্ত বুজুগের কথা আমি বলতেছি ভালো করে শুনবা বন্ধু। আর হযরত শাহ আব্দুর রহিম রায়পুরি, তার নাম কি? তার নাম হইতাছে শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ। মানুষটার নামও ডাকবেন, উনি বিরাট বুজুর্গ ব্যক্তি, উনিও থাকছে কেমন তার ছিল শাহ আব্দুর রহিম রায়পুর রহমতুল্লাহ। রমজানে কয়েকদিন যাবত দুগ্ধবিহীন, দুগ্ধবিহীন মানে দুধ ছাড়া, দুধ নাই, আমরা চা খাই, গাখির দেই, কত কিছু দেই, কত মিঠা মিঠা কত কিছু তার হাতে, তার হাতে আরও কত কিছু আমরা খাই, আর কি করছে দুগ্ধবিহীন, তার মধ্যে দুধ নাই, দুগ্ধবিহীন কয়েক পেয়ালা চায়ের উপর রোজা রাখিতেন, চা খায়া খায়া রোজা থাকছে সুবহানাল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, কেমন রোজাদার, আর আমরা কেমন রোজাদার, সেহাতে এক প্লেট খাই, সন্ধ্যাকালে এক প্লেট খাই, খায়াই থাকি, খায়াই থাকি, এর কীভাবে হলো রোজা, রোজাই রোজার মাসে কিছু কষ্ট করতে হবে, তাহলে তারা চা খায়া খায় রোজা থাকছে, এত পেটটা বেড়ে খায় নাই, এত বুঝছেন আমার কথাগুলি, আমি কইছি কেতাবে থেকে বলতেছি, আমি কেতাব ছাড়া কথা বলি। আমার বন্ধুরে হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ, আর একটা মানুষের নাম আমার বন্ধুরে ভালো করে মুখস্থ করবেন, একটা মানুষের নাম হইতেছে হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলা। এই যে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই আরজ করিলেন, হুজুর কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাইবে, উত্তর কইলেন আলহামদুলিল্লাহ বেহেস্তের স্বাদ গ্রহণ করিতে সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করতেছেন হুজুর, হর্ষা আব্দুল কাদের রহমতুল্লাহ আরজ করতেছে, মানে জিজ্ঞাসা করতেছে, কি জিজ্ঞাসা করলো, হুজুর কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাবে, একবারে কিছু না খান, পেটে কোনো খাওয়া নাই, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি কেমন করে রোজা থাকবেন, আপনি দুর্বল হয়ে যাবেন, তো পেটে খাওয়া নাই, সামান্য কি চা খাইতেছেন, এই চা খায় খায় রোজা থাকেন, আপনি দুর্বল হয়ে যাবেন। হ্যাঁ, উত্তর কইলেন আলহামদুলিল্লাহ বেহেস্তের স্বাদ গ্রহণ করতেছি, বেহেস্তের স্বাদ গ্রহণ করিতেছি, আরে এমন সুন্দর বুজুর্গ বেহেস্তের স্বাদ গ্রহণ করতেছে আর চা খায় খায় রোজা থাকছে বন্ধু, আর আমরা কত পেটটা ভরে খাইতে রোজার মাসে, কিছু কম কম করে খাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বুজুর্গানদের অনুসরণ করিবার তৌফিক দান করুন। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, আর একটা বুজুর্গ বন্ধু আমি আমির হামজা বলতাছি, আমার কথাগুলি মন দিয়ে কান দিয়ে শুনবেন, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, যেন বিশ্বের জমিনে ছড়াইয়া যায়। আরেকটা মানুষে বলতেছে শেখ সাদী রহমতুল্লাহ বলেন, আরেকটা মানুষের নাম কি ভালো করে মুখস্থ করবেন, তার নাম হইতাছে আমার বন্ধুরে আরেকজন মানুষ, তার নাম শুনতেছে শেখ সাদী রহমতুল্লাহ বলেন, শেখ সাদী রহমতুল্লাহ বলতেছেন পেট শরীর পুজারীদের অন্তর হেকমত জ্ঞানের আলো হইতে খালি থাকে, কি কইতেছে শেখ সাদী রহমতুল্লাহ বলতেছেন পেট শরীর পুজারীদের অন্তর হেকমত জ্ঞানের আলো হইতে খালি থাকে। এখন চিন্তা করেন, যে পেটটা বেড়ে খায় তার ভিতরে জ্ঞান কমই থাকে, তার মানে সে জ্ঞান খাইতে খাইতে তার জ্ঞান থাকে না, বেহুশ হয়ে যায়, তাই যদি কম করে খাইতে পারেন আপনি জ্ঞান আসিয়া যাবে সুবহানাল্লাহ, যে হেকমত জ্ঞানের আলো আল্লাহ দান করব, যদি আমরা কম কম খাই রোজার মাসে আল্লাহ দান করব। ষষ্ঠ বস্তু এই যে রোজা কবুল হয় কি না,
এই ভয়ে সব সময় কম্পিয়ে থাকা আল্লাহর কাছে কানতে হবে রব্বুল আলামিন আমরা যে রোজা রইছি এই রোজা কবুল হয় কি না হয় আমরা তো বুঝতে পারতাছি না আল্লাহ তুমি রোজা কবুল করে নাও সব সময় আল্লাহর কাছে কানতে হবে যতই নামাজ পড়ি রোজা থাকি বাজন যদি আল্লাহ কবুল না করে আমাদের কোনো বুদ্ধি নাই আমার বন্ধুরে আরে কবুল হয় কি না এই ভয়ে সব সময় কমিয়ে থাকা প্রত্যেকে বহতে এইভাবে ভয়ভীত থাকা উচিত আমরা নামাজ পড়তেছি শুক্রবারে নামাজ পড়তেছি মাঠে নামাজ পড়তেছি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমরা শুক্রবারে নামাজ পড়তেছি মাঠে নামাজ পড়তেছি নামাজ কবুল হইল কি না বুঝতে পারলাম না আল্লাহ তুমি নামাজটা কবুল করে নাও আল্লাহ তুমি তারাবিটা কবুল করে নাও যদি আল্লাহ কবুল করে আমাদের কোনো চিন্তা থাকবে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দিয়ে থাকে তার মানে কোরআন শিব পড়ছে ঠিকই কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না ভুল করে পড়ে কোরআন মানে যায় না কোরআন অনুযায়ী আমল করে না ওই জন্য কোরআন তাদের অভিশাপ দেয় না আউযুবিল্লাহ কোরআন শুদ্ধ করে পড়তে হবে তার মানে জানতে হবে তাফসির জানতে হবে হিসেবে আমল করতে হবে তা তোমার কোরআন পড়া শুদ্ধ হয়ে গেল তাই বন্ধু অল্প সময়ের ভিতরে বক্তব্য শেষ করছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে পয়েন্টটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বিশ্বর জমিনে শেয়ার করে দেবেন সবাই পাওয়া যায় অখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।